ভাইরাস শনাক্তে আরটিপিসিআর টেস্ট কিভাবে করা হয় তা নিয়ে সবার মনে আছে প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে গিয়ে তা সরেজমিনে দেখেছেন আরটিভির রিপোর্টার খান আলামিন। বিস্তারিত দেখুন তার রিপোর্টে, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। যারা এরই মধ্যে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তারা কিভাবে নমুনা নেওয়া হয় সে সম্পর্কে জানেন। নাক বা গলা থেকে শ্লেষ্মা সংগ্রহ করা হয় একটি সুরক্ষিত কটন বাট স্যালাইন পাইপ দিয়ে। এরপর কিভাবে সেটি পরীক্ষা করা হয় তা বলতে গেলে সবারই অজানা। সেই অজানাকে জানতে আরটিভি গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত করোনা টেস্টের ল্যাবে। প্রয়োজনীয় সব সুরক্ষা সামগ্রী পরে ল্যাবের ভেতরে ঢোকা হয়। যতটা ধারণা করা হয়েছিল বাস্তবে ততটা কর্মযোগ্য নয়, তবে কাজটি খুবই স্পর্শকাতর ও সংবেদনশীল। সন্দেহভাজন রোগীর দেহ থেকে নমুনা ল্যাবে নিয়ে যাওয়ার পর প্রথমে ঢোকানো হয় এই কক্ষে। এখানেই নমুনাটি বিশুদ্ধ করা হয়। যে সলিউশনটাতে আসে সেটা হচ্ছে ইউটিএম বলা হয়, তো ওইটা থেকেই হচ্ছে ভাইরাল আরএনএ এক্সট্রাকশন করে সেটা পিসিআর পর্যন্ত টেমপ্লেটটা রেডি করি। টেমপ্লেট রেডি করে মাস্টার মিক্সটাও হচ্ছে আমরা এখানে অ্যাড করি, করে প্রিপেয়ার করে সেই প্লেটটা আমরা পিসিআর রুমে পাঠিয়ে দিই। 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে যায় স্যাম্পলটা রেডি করে হচ্ছে মেশিনে ইনপুট দেওয়ার জন্য। এই কক্ষ থেকেই নিয়ে যাওয়া হয় মূল কক্ষে, যেখানে রাখা আছে আরটিপিসিআর মেশিন, যার মাধ্যমে শনাক্ত করা হয় কোন নমুনায় করোনা ভাইরাস আছে আর কোনটিতে নেই। এই ল্যাবে 2টি পিসিআর মেশিন আছে, যার প্রতিটিতে 48টি করে নমুনা একসঙ্গে পরীক্ষা করা যায়। দিনে 3 ধাপে 2টি মেশিনে মোট 288টির মতো নমুনা পরীক্ষা হয়। আরটিপিসিআর এর ভিতরে এই পজিটিভ নেগেটিভগুলো দেখায়। ভাইরাসের 2টো জিনকে টার্গেট করে আসলে এই পিসিআরগুলো করা হয়। এই 2টি জিনের অ্যাম্পলিফিকেশনগুলো হচ্ছে কি না সেটা এক ধরনের কালার সিগন্যাল আমরা দেখতে পারি, সেটা দেখে পিক দেখে আমাদেরকে ডিটারমিন করতে হয়। দেশে এখন মোট 47টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। একদিনে সর্বোচ্চ পরীক্ষা করা হয়েছে 10,000-এর বেশি। খান আলামিন, আরটিভি, ঢাকা।